আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালস বিডি এর পক্ষ থেকে আমি মিনাজুর রহমান স্বাক্ষর সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেসে ফিল্টার এবং শর্ট সম্বন্ধে শিখব। আমরা এর আগে মাইক্রোসফট ওয়ার্ডের যারা টিউটোরিয়ালস দেখেছি বা আমি হয়তোবা বেসিক মাইক্রোসফট এক্সেসের মধ্যেও দেখিয়েছি শর্ট সম্বন্ধে। তো শর্ট সম্বন্ধে আমরা জানি যে এগুলোকে ডিসেন্ডিং এবং এসেন্ডিং এর মাধ্যমে সাজানো যায়। বিভিন্ন ডাটাকে আপনাকে সাজানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন ধরুন আমি যদি এগুলো এ বি সি ডি ই এফ মানে এ টু জেড এভাবে সাজাতে চাই, তো জাস্ট আমি যদি এই নেম ফিল্টারে ক্লিক করে অ্যাসেন্ডিং এ ক্লিক করি, এই শর্ট অ্যান্ড ফিল্টার এরিয়াতে হোম ট্যাবের মধ্যে শর্ট অ্যান্ড ফিল্টার অংশে, তো দেখুন এখন এ নামগুলো প্রথমে আসলো, তারপর বি সি ডি এগুলো যেহেতু নাই, তারপর একবারে এম আছে, এম এর পর এন নাই, ও আছে। তো এইভাবে করিয়ে এরা অটোমেটিক সাজিয়ে দিল। এবং দেখুন একটি সুবিধা কি, সেই অনুযায়ী আপনাদের কিন্তু আমাদের কিন্তু রোল এবং বাকবাকি যে ফিল্ডগুলো আছে সেগুলোও কিন্তু সাজা হয়ে গেল, অর্থাৎ সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেলো সেই অনুযায়ী। এবং আবার ডিসেন্ডিং এর মাধ্যমে এটা পুনরায় সবার লাস্টে যেটা অর্থাৎ জেড টু এ এইরকম অবস্থায় আসবে। যেমন ধরুন এখানে এস সবার লাস্ট আছে, তারপরে ও এম, মানে উল্টোভাবে এসেন্ডিং এর উল্টোটাই আপনার ডিসেন্ডিং। যেমন এখানে দেখুন এ টু জেড এখানে দেখাচ্ছে, দেখিয়েছে যে এ জেড, এবং এখানেও দেখেছি এ জেড। আবার আপনি যদি চান যে না আমার ডাটা যেমন ছিল তেমনই থাকবে, তো আপনি রিমুভ শর্ট এখানে ক্লিক করলেই আপনার ডাটাটা পুনরায় আগের মতো হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আমাদের ডাটাবেজে এর মধ্যে এইভাবে নাম সাজানোর প্রয়োজন লাগে, তো সেখানে আপনি শর্ট ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনার বহুল তথ্য থাকে অর্থাৎ বহুল রেকর্ড থাকে, তো আপনি চাচ্ছেন যে আমি শুধু দেখতে চাই যে মিনাজুর প্রথমে যেই কন্টেন্ট মিনাজুর দেওয়া আছে সেই নামে কারা কারা আছে, তো এটার জন্য আমি ফিল্টার ব্যবহার করতে পারি। আপনি ফিল্টারে ক্লিক করুন। দেখুন ফিল্টারে ক্লিক করলে এখানে অনেক অনেকগুলো যেই আমাদের নামগুলো রয়েছে এই ইয়ার মধ্যে রেকর্ডে অর্থাৎ এই ফিল্ডে, সেই নামগুলো এখানে চলে এসেছে। চেকবক্স যদি আমি সিলেক্ট অল করে দেওয়া আছে, আমি যদি অল না করিয়া এমনিতে ওকে করি তাহলে কিন্তু কিছুই হবে না। আবার আমরা ফিল্টারে ক্লিক করলাম। এবার দেখুন আমি দেখাচ্ছি যে যেটা আমি বলতেছিলাম টেক্সট ফিল্টারস, এখানে আমরা দেখব কন্টেন্টস, এখানে ক্লিক করব। এখানে ধরুন মিনহাজুর, মিনহাজুর দেখুন এখানে শুধু মিনহাজুর রহমান এর এই মানে আমার নামটারই শুধু রেকর্ড আসলো, কারণ আমার ফার্স্টে এখানে শুধু মিনহাজুর আর কোনো এই নামে কোনো রেকর্ড ছিল না, তাই এখানে একটা রেকর্ডেই চলে আসলো। আবার যদি আপনি যেমন এখানে আমরা রিমুভ শর্ট করে পুনরায় আগের মতো ফিরে এসেছিলাম, তো তেমন এখানে টুগেল ফিল্টার করলেও আমরা আগের অবস্থায় চলে আসব। সব কিছু কিন্তু এইখানেই অপশানগুলো দেওয়া রয়েছে। তো আবার আমরা এই ফিল্ডে ক্লিক করলাম, করে ধরুন এবার আমি রহমান দেওয়া যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলোকে জাস্ট দেখতে চাই, তো আমি ফিল্টারে ক্লিক করলাম। টেক্সট ফিল্টারে গিয়ে আপনি এখানে খুঁজুন, এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশান আছে, ইকুয়াল অর্থাৎ ওটা সমান, এগুলো আসলে সংখ্যার ক্ষেত্রে লাগবে, আমি এটা পরে দেখাচ্ছি। এখানে যেমন বিগিন উইথ অর্থাৎ শুরু হয়েছে কি ওয়ার্ড দিয়ে, এই ওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করতে পারবো। কন্টেন্টস তো দেখাইলামই, ডাজ নট বিগিন উইথ অর্থাৎ শুরু হয়নি, অর্থাৎ আমি যদি মিনাজুর দেই তাহলে মিনাজুর দিয়ে যেগুলো শুরু হয়নি শুধু সেগুলো শো করবে, অর্থাৎ আমার নামটা ছাড়া বাকিগুলোই শো করবে। আবার ডাজ নট কন্টেন্ট, কন্টেন্টের উল্টা ইন ডুইথ দিলে আমার টাইটেলটা আমি বের করতে পারবো। আবার ডাজ নট ইন ডুইথও আছে এখানে, তো ইন ডুইথে আমি যদি লিখি রহমান আর এইচএমএন অর্থাৎ কাদের কাদের টাইটেল আছে রহমান দিয়ে, দেখুন এখানে আবিদুর রহমান এবং মিনাজুর রহমান এই দুইটি রেকর্ড চলে আসলো। এভাবে আমরা সহজেই বের করতে পারবো, আমাদের এত কষ্ট করে যদি খুব বেশি আর কি ডাটা হয়ে থাকে তো খুব আমাদের এত কষ্ট করে স্ক্রোল করে এগুলোকে বের করতে হবে না, খুব সহজে আমরা বের করতে পারবো। আবার দেখুন নিচে আমরা এখানে ফিল্টারে ক্লিক করলেও এখানে আমাদের ফিল্টারের কাজটি শো করবে, আবার ফিল্টারে ক্লিক করলে অর্থাৎ আনফিল্টার্ড হয়ে যাবে। তো এই কাজটা আমরা টুগল ফিল্টারের মাধ্যমেও করতে পারি, এখানেও করতে পারি। আবার নাম্বারের ক্ষেত্রে ধরুন আমরা এখানে নাম্বারের ক্ষেত্রেও ফিল্টার করতে পারবো, আমরা জাস্ট রোল ফিল্টারের মধ্যে ফিল্ডে ক্লিক করে দেখুন এখানে একটি নাম্বার ফিল্টারের অপশন চলে আসলো।
এখন আমরা নাম্বার ফিল্টারে যে ইকুয়াল ডাজ নট ইকুয়াল লেস দেন গ্রেটার দেন বিটুইন এগুলো ব্যবহার করতে পারবো। আপনারা এগুলো পড়েই বুঝতে পারছেন যে এগুলোর কাজ কি। যেমন ধরুন আমি যদি দেই যে গ্রেটার দেন, অর্থাৎ গ্রেটার দেন পাঁচ, পাঁচের উপরে যেই যেগুলো আছে শুধু সেগুলো দেখাবে, পাঁচ থেকে শুরু করে দশ শুধু এই রেকর্ডগুলোই দেখালো, রোলের এই রেকর্ডগুলোই শুধু দেখালো, আর কিন্তু কোনো রেকর্ড নেই। আপনি এখানে দেখুন প্লাস বাটনের চিহ্ন করলে যদি এখানে কোনো ডিসক্রিপশন থাকতো তাহলে ডিসক্রিপশনটা আমরা দেখতে পারতাম। যাই হোক সেটা আলাদা ব্যাপার, আমরা আবার টুগল ফিল্টার করে দিচ্ছি। তারপর আবার নাম্বারের ক্ষেত্রে হয়তো বা আপনারা এবার বুঝেই গেছেন যে আরও কী কী লেস দেনটা কীভাবে কাজ করে। বিটুইন, বিটুইন মনে করেন দিলেন আমি দিলাম যে ছয় থেকে আট পর্যন্ত, তাহলে শুধু ছয় সাত আট এই তিনটাই আসবে। এটা কিন্তু আমি এক্সাম্পল হিসাবে আমার এখানে কয়েকটি ডাটা দেখে এইভাবে দেখতেছেন, কিন্তু আপনার দেখবেন যে অনেকগুলো ডাটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, তখন কিন্তু এটা আপনার খুবই প্রয়োজন, অর্থাৎ খুবই কার্যকর হবে। এখানে আমি আপনি অ্যাডভান্স অপশনে গেলে দেখতে পারবেন যে ক্লিয়ার অল ফিল্টার্স, অর্থাৎ যতগুলো ফিল্টার করেছেন সব ক্লিয়ার করা যাবে, ফর্মের জন্য ক্লিয়ার করা যাবে, অ্যাপ্লাই ফিল্টার বা শর্ত, এই কাজগুলো আমরা এখানেই করা যাবে। এখানেও অ্যাডভান্সে না গেলেও আমরা এখানে করতে পারবো। সিলেকশনও দেখুন এই যে সেম কাজ ইকুয়াল ওয়ান ডাজ নট ইকুয়াল ওয়ান, এই কাজগুলো রয়েছে কারণ আমার এখানে ওয়ান সিলেক্ট করা আছে। যাই হোক আমি এখানে পুরোটা সিলেক্ট করলাম, তো দেখুন এখানেও আমরা একই কাজ করতে পারবো। তো এই ফিল্টার এবং শর্টের মাধ্যমে আপনি ডাটাকে সহজে খুঁজতে এবং রিয়েন্স করতে সাজাতে পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।